আমরা কিছু দূরেই দেখতে পাবো একটা ঝর্ণা, যেটা হচ্ছে যমুনা নদীর জোড়া ব্রিজ আছে সামনেই, সেই জোড়া ব্রিজের নিচেই, নদীরও নাম যমুনা, জোড়া ব্রিজের নিচে একটি ঝর্ণা। এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এইটাই যমুনা নদীর জোড়া ব্রিজ, এর নিচেই ঝর্ণা আছে এবং পিকনিক স্পট আছে। এবং পাশে যেটা দেখতে পাচ্ছেন এই ঝর্ণার পাশে আছে পৈলাপাল শিশু উদ্যান, সরকারি পৈলাপাল শিশু উদ্যান আছে, খুব ভালো মনোরঞ্জন, শিশুদের জন্য খুব ভালো লাগবে। আমরা কোথায় এসেছি বলো? আমরা নেমে নেমে যাচ্ছি, দেখা যাক কোথায়। এটা হচ্ছে যমুনা ব্রিজ, আমরা এই রাস্তা দিয়েই যাব, এই রাস্তা দিয়েই গেছি, ওই পাশে আছি এবং যমুনা ব্রিজের নিচে আমরা আছি। এখানে ঝর্ণার একটা শব্দ আসছে, ঝর্ণা হচ্ছে পিকনিক, মানে মোটামুটি এখানে পিকনিকও করে, তার জায়গাটাও আছে আর খুব ভালো জায়গা। আমরা এখন পুরুলিয়া ডিস্ট্রিক্টে নাকি? আমার পিছনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা ব্রিজটা যমুনা ব্রিজ, এবং নিচে নদী যে বয়ে যাচ্ছে, জিজ্ঞাস করলাম এটা যমুনা নদী বলে, এখানে খুব ঝর্ণা এবং এখানে পিকনিক স্পট আছে, পিকনিক করতে আসার খুব ভালো জায়গা আছে, এবং পাশে একটা শিশু উদ্যান আছে। আমরা এই মুহূর্তে আছি পুরুলিয়ার ডিস্ট্রিক্টে। এই মুহূর্তে চান্ডিল যাব, সেই রাস্তার মাঝখানে আমরা দাঁড়ালাম। এটা যমুনা ব্রিজ এবং যমুনা ব্রিজ নিচে যমুনা নদী যাচ্ছে, যদিও উত্তরপ্রদেশে যমুনা নদী নয়, এই নদীটার নামও যমুনা নদী। আমরা পাশেই শিশু উদ্যান একটা আছে এবং পিছনে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, খুব সুন্দর ঝর্ণা, এবং পিকনিক স্পটও আছে এখানটা, এখানে এসেও আপনারা পিকনিক করতে পারবেন, খুব ভালো জায়গা। এটা আপনার ঝিলিমিলি থেকে সামান্য 1-2 কিলোমিটার দূরত্বেই আপনি এটা আসার জায়গা। আমরা যাচ্ছি কোথায় জানো তো? এদিকটা সামনেটা জানো? বান্দোয়ান। বান্দোয়ান, বান্দোয়ান এবং ঝিলিমিলির মাঝখানে একটা ভালো স্পট, যমুনা ব্রিজ তার নিচে পিকনিক স্পটও আছে, আপনারা আসতেও পারেন, খুব ভালো জায়গা।
আমরা যমুনা জোড়া ব্রিজের উপর থেকে এই ঝর্ণার ছবিটা তুলছি। এত সুন্দর এসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন না যে কি এসছে ছবি। দেখতেই পাচ্ছেন ঝর্ণা কিভাবে বয়ে যাচ্ছে, নিশ্চয়ই ভালো লাগবে, সুন্দর লাগবে, দেখতে আসবে।